দেখুন আমার ঠাকুরের ফটোতে এটা কিরকম ধরনের জিনিস, এটা প্রজাপতিও না, এটা মত ওটাও না, একদম ঠাকুরের লক্ষ্মীনারায়ণের ফটোর উপর। খুব আশ্চর্য জিনিস এটা, খুব সুন্দর, একদম ঠাকুরের। আমি আমাবচি বলে ঠাকুর ফটো উল্টাতে এসেছি, এসে দেখি এই জিনিসটা। এই যে বাস, বাসের, আমরা তো একে বাসের গাজা বলি। আজকে আমি বাসের গাজা রান্না করব। তা নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি বাসের গাজার রেসিপি নিয়ে। তা বাসের গাজাটা আমি কাটতে পারি না, আমাদের পিছনে তো বাস, তো দাদা কেটে নিয়ে এসছে। এখন দাদা এটাকে বানিয়ে মানে ছাড়িয়ে কমপ্লিট করে দেবে, আমি কেটে নেব। তাই যে এটা এখন তৈরি হবে। বেশ অনেক বড়। এটা কি ওই যে বড়াক বাঁশের? বড় বাঁশের। দাদার এখানে দুই রকম বাঁশি আছে, একটা বড় বাঁশও আছে আর একটা ওই যে মাকলা বাঁশ না কি বলে ওইটাও আছে। তা এইটা বড় বাঁশের। তা বন্ধুরা দাদা এটা ছাড়িয়ে রেডি করুক, তারপরে কেটে নেব। অসুবিধা হয়ে গেছে, বৌদি জমিতে সারাদিন চলে, সকাল থেকে সন্ধ্যা অবধি ও জমিতে ধান গাড়াগাড়ির সিজন এইটা, এখন আমার ভীষণ কষ্ট। তা বন্ধুরা এটা আমি তৈরি করে নিই। এইগুলো এইভাবে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি বাসের গাজাগুলো। আর এইগুলো শক্ত হয়ে গেছে, যার জন্য এগুলো আমি নিলাম না, আমি শুধু এইটুকু এই যে এইভাবে কেটে নিলাম। আর আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। এইবার আমার কাটা হয়ে গেছে, কাটাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তা রান্নার সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, আমি উনুনে রান্না করছি। তা এই তো জল বসিয়ে দিয়েছি, এবার আমি জলের মধ্যে একটু হলুদ দেব। একটু লবণ দেব। এবার আমি এই যে বাসের গাজাগুলো এগুলো আমি দিয়ে দেব, একটু সেদ্ধ করে নেব। এই জিনিসটা যেভাবে রান্না করা যাক, বাঁধাকপি দিয়ে হোক বা অন্যভাবে, এটা তো আমি মাংসর সাথেও এটা খেয়েছিলাম, তা আমি কোনো দিন বানাইনি। তা আমি সেদ্ধ করে নিয়ে তারপরে আমি এটা রান্না করব। আমি নিরামিষ রান্না করব, তা তার জন্য আমি আদা কাঁচা লঙ্কা বেটে নেব। আর আলুগুলো এইভাবে কেটে নিয়েছি, টমেটো আছে, তারপরে জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই সমস্ত তো আছেই, লবণ। তা আমি এখন এই যে সেদ্ধ হচ্ছে, এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে, সেদ্ধটা হয়ে নিক, তারপরে আমি এগুলো বেটে নেব। বেটে নিয়ে তারপরে আমি রান্নাটা করব, আমি একদম নিরামিষ রান্না করব ঘি গরম মশলা দিয়ে। আমি আলু ভেজে উঠিয়ে নিয়েছি, এইবারে এই তেলের মধ্যে একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমি পাঁচ ফোড়ন দেব। পাঁচ ফোড়নের সেন্টটা আমার ভীষণ ভালো লাগে, আশা করি সবারই ভালো লাগবে। তা পাঁচ ফোড়ন দিলাম। এবার আমি এই যে টমেটোগুলো দিয়ে দেবো, পাঁচ ফোড়ন হয়ে গেছে, এবার আমি টমেটোগুলো দেবো। আদা লঙ্কা বাটা,
হলুদ, জিরে, শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, এবার লবণ, লবণটা দিয়ে দিলাম। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এগুলো দিয়ে দিলাম। এবার আমি চিনি দেব, নিরামিষ তো একটু মিষ্টিটা বেশি দেব। জীবনে প্রথমবার বাঁশের গাজার তরকারি খেতে চলেছি। তুই প্রথমবার, আমরা প্রথমবার না, মানে আমি জীবনে প্রথমবার বাঁশের গাজার তরকারি খাবো আজকে, যেটাই মা বানাচ্ছে। এতদিন নাম শুনেছিলাম, আজকে খাবো। এটা আবার আমি শুনেছি এটা আবার আরেক রকম হয়, সেটা খাওয়ার সময় আমি বলবো, কিন্তু দেখবো আজকে কী রকম লাগে। এবার আমি একটু জল দিয়ে দেব। এইবার আলু ভাজাগুলো দিয়ে দেব। আমি নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার আমি চাপা দিয়ে দেব। আমি কচুরলতি রান্না করব। কচুরলতির জন্য আমি সর্ষে, লঙ্কা, রসুন, হলুদ, নুন দিয়ে আমি একসাথে বেটে নেব। তা কচুরলতিটা আমি সর্ষে বাটা দিয়ে করব আজকে। আমি ঢাকনাটা খুলে নেব। এটা যে একদমই সেদ্ধ হয়ে গলে যাবে সেটা না, সেটা অনেকেই হয়তো এই জিনিসটা খেয়েছেন বা রান্না করেছেন, একদম গলে যাবে না। এটা খানিকটা যে মোচা রান্না করলে যেরকম হয়, মোচা ঘন্ট করলে সেই রকম, দূর আমি ভুল বললাম সরি, মানে ওই যে ভাড়ালি, ভাড়ালি ওই যে কলা গাছের থোর, ভাড়ালি যাই হোক একটা কিছু, ওই জিনিসটা রান্না করলে যেমন হয় এটা সেরকমই হবে। তাই এবার আমি গরম মশলা দিয়ে দেব। এটা এখন তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। সত্যি খুব সুন্দর হয়েছে, দেখতে তো ভীষণ ভালো হয়েছে। এইবার খাওয়াটা সেইটা, এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে নেব। আমি এক চামচ ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্না করলে একটু ঘি গরম মশলা বেশি না দিলে পরে ভালো লাগে না। তা এবার আমি নামিয়ে দিচ্ছি।
কাঠে রান্না করলে পরে এই সমস্যা, খুব কালি কালি একদম ভীষণ কালো হয়ে যায়। এত কাঠ আমাদের এইখানে। এইবার কচুরলতিটা রান্না করে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, দারুণ হচ্ছে, একটু ক্রাঞ্চি। বাঁশের গাছের একটু ক্রাঞ্চি টাইপের, যেমন মাশরুম হয় না, হালকা মাশরুমটা ক্রাঞ্চি হয় না ওরকমই, কিন্তু এমন কোনো বাজে স্মেল নেই, বাজে টেস্ট না, দারুণ জিনিস। তা আমি এইভাবে নিরামিষ রান্না করলাম। এই যে, আর এই যে কচুরলতি, আমি বাঁশের গাজাটা নিরামিষ রান্না করে নিয়েছি। মনু যখন বলেছে ভালো হয়েছে, তা ভালো হয়েছে মানে বাঁশ বলে অবহেলা করবেন না, বাঁশ বলে অবহেলা করবেন না, একবার ট্রাই করবেন, যদি পেয়ে যান তাহলে। যারা টাউনে আছে তারা তো পাবে না, যারা টাউনে থাকে তাদের জন্য আমার বাড়িতে ইনভাইট হইলো, আর যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই জানেন এটা, তা একবার আমার মায়ের রেসিপিটা দেখে একটু এইভাবে একবার ট্রাই করে খাবেন যারা গ্রামে থাকেন। সত্যি মনে হচ্ছে বাঁশের অনেক রকমভাবে রেসিপি আছে, কিন্তু এই রেসিপিটা সুন্দর লাগছে আমার একদম, আমার মোচা থাকে না, মোচার মতনই টেস্ট লাগছে। তা বন্ধুরা, যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, একটা লাইক করবেন, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। আর কি বলবো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আসি আগামী ভিডিও নিয়ে।